এক করে সেই দিকগুলো আপনার কাছে তুলে ধরব। যদিও এই বিষয়গুলো এতটা সেন্সিটিভ বিষয়, আজকে মানুষ হয়ে আমরা মানুষের মূল্যবোধকে মূল্যায়ন করি না, আমাদের স্বভাব চরিত্র কর্ম হয়ে গেছে পশুর মতো, যার ফলে আমি এই বিষয়টা আপনার জন্য চুজ করেছি বা বাছাই করেছি যে আমাদেরকে আগে আমাদের নিজেদেরকে চিনতে হবে যে আমরা কারা, আমাদেরকে এই জমিনে কিভাবে আমাদের জন্ম হয়েছে, কে আমাদেরকে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, কি উদ্দেশ্যে আমরা আছি, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। আমরা আজকে আমাদের এই উদ্দেশ্যটাকে ভুলে যাওয়ার কারণে আমাদের দ্বারা এমন কিছু আচরণ আমরা করি, এমন কিছু খাই যেটা হয়তো পশুও করে না। কেন শুধুমাত্র আমরা মানুষ, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কত বড় করম করেছে, মানে অনুগ্রহ করেছে, এটা আজকে আমরা ভুলে গেছি। কেন? কারণ আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি না। খুব সরলভাবে আমি আপনার কাছে এই কথাগুলোকে তুলে ধরব। মূলত আজকে এখানে একটা ওয়াজের ব্যবস্থা করা হয়েছে, মানে ইসলামিক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অধিকাংশ মুরব্বীগুলো এখানে উপস্থিত। আপনারা হয়তো এখানে এসেছেন, আপনারা ধর্মকর্ম করছেন, আপনারা নিজেদেরকে ধার্মিক মনে করছেন, কিন্তু আপনার ঘরের ছেলেগুলা, আপনার নাতি নাতনি নাতিন কোথায় আছে আপনি খবর রাখেননি। তাদেরকে আপনারা ছেড়ে আসছেন ভ্যালেন্টাইন্স ডে ইহুদি নাসারাদের অনুষ্ঠান পালন করার জন্যে, শুধু দাড়ি পাকা কিছু লোক এখানে এসে ওয়াজ নসিহত শুনবেন, ধর্মকর্ম করবেন। আপনি জেনে নেন, এই ধর্মকর্ম আপনাকে নাজাত দিতে পারবে না। যেই ধর্মকর্মে গার্জিয়ানরা শুধু সালাত করবে, গার্জিয়ান দাড়ি রাখবে, গার্জিয়ান শুধু পর্দা করবে, আর তার যুবতী মেয়ে পর্দা করবে না, ছেলে নামাজ পড়বে না, ছেলে ভ্যালেন্টাইন্স ডে বেশ্যা দিবস অমুক দিবস তমুক দিবস পালন করে বেড়াবে, আর আপনি ভাববেন যে আল্লাহ এমনিতে আপনাকে ছেড়ে দেবে না, নাজাতটা এত সহজ নয়। প্রত্যেকের একটা মর্যাদা আছে এবং প্রত্যেকের একটা দায়িত্ব আছে। যখন আপনি বিয়ে করেছেন, আপনার বাচ্চা হয়েছে, তখন থেকে আপনার এই ছেলের প্রতি দায়িত্ব কি, যে ওকে আপনি তারবিয়ত দেবেন, ইসলাম শিখাবেন। যতদিন পর্যন্ত আপনার গায়ে শক্তি ছিল, আপনি এই শক্তি বল প্রয়োগ করে হলেও ওকে আপনি আদব কায়দা শিখাবেন, ইসলাম ধর্ম পালন করা বুঝাবেন, এটা দায়িত্ব ছিল। এখন হয়তো আপনার দেহ দুর্বল হয়ে গেছে, আপনার ওই ছেলেগুলো নাতিগুলো শক্তিশালী হয়ে গেছে, এটা নিশ্চিত যে এখন তাদেরকে বাধা দিলে সে আপনাকে পাত্তা দেবে না, এটা সত্যি, এটা স্বাভাবিক। কিন্তু যদি আপনি তাকে শিক্ষা দিয়ে ওইভাবে ইসলামিক লেভেল দিয়ে গড়ে তুলতেন, তাকে যদি শিক্ষা দিতেন যে পাপ এক জিনিস আর বিজাতির অনুকরণ করা আরেক জিনিস, একটা মুসলিম কখনো কোনোদিন বিজাতির অনুকরণ করতে পারে না, এই শিক্ষাগুলো আজকে আমাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে না, বিদায় তারা এই সমস্ত কাজে লিপ্ত। যতদূর পর্যন্ত আমি আসলাম, না হলো 100টা স্টেজ দেখেছি যেখানে স্পিকার লাগানো আছে, যেখানে লাইটিং করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, আর প্রত্যেকটা প্যান্ডেলের আশেপাশে জোড়া জোড়ার অভাব নাই। এরা কারা? নিশ্চয়ই ঢাকা থেকে আসেনি, কুমিল্লা থেকে বিলাত থেকে আসেনি। আপনার এলাকায় প্যান্ডেল যেহেতু, আপনার ঘরের সন্তানগুলোই ওখানে গিয়েছে, কিন্তু আপনারা খোঁজ নেননি যে আজকে আপনার মেয়ে কোথায় আছে, আপনি খোঁজ নেননি আপনার ছেলে কোথায় আছে, খোঁজ নেননি। জানেন আজকে এই সমাজ, মুসলিম সমাজ অধপতনের দিকে যাচ্ছে। আপনি জেনে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল আরব, আরবদের ধ্বংস অনিবার্য। এটা যখন বলছে রাসূলুল্লাহ, হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার পরে বলছেন ওয়াইলুল লিল আরব, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আরবরা ধ্বংস হবে। জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কেন? তখন বলছে রাসূলুল্লাহ, হাতের ইশারা করে বলছে যে ইয়াজুজ মেজুজ তার পাহাড়টাকে এতটা ছিদ্র করে ফেলেছে, এভাবে ইশারা করে দেখিয়েছে। তারপরে যখন এভাবে বলেছে যে আরবদের ধ্বংস ঘনিয়ে এসেছে, সাহাবিয়াত সম্ভবত উম্মে সালামা অথবা উম্মে হাবিবা দুইজনের একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আনহুলিকু ওফিনা সালেহুন, আমাদের মধ্যে এত সৎ লোক থাকা সত্ত্বেও আমাদেরকে হালাক করে দেওয়া হবে, আনহুলিকু ওফিনা সালেহুন, আমাদের মধ্যে সৎ লোকেরা থাকতেও কি আল্লাহ আমাদেরকে হালাক করে দেবে, ধ্বংস করে দেবে? রাসূলুল্লাহ বলছেন না, হ্যাঁ ধ্বংস করে দেওয়া হবে, ইজা কাসুরাল খাবাস, যেই জাতিতে পাপ মাথা চাড়া দিয়ে যাবে, পাপের সংখ্যা বেড়ে যাবে, ওই সমাজের মুরব্বীদের সালাত তাদেরকে, নামাজ তাদেরকে বাঁচাতে পারবে না। যে 10টা মাত্র লোক হয় না মসজিদে, আর বাজারে ফিল্মের জায়গাগুলোতে এই সমস্ত নাচ গানের অনুষ্ঠানে যখন 100 লোক জমা হয়, তাহলে আপনার 10 ব্যক্তির সালাত দিয়ে ওই 100 জনের পাপকে আপনি কেমনে ঠেকাবেন? আর যখন সিচুয়েশনটা এমন হবে, যেটা কোনো দেশে হবে, যেটা কোনো এলাকায় হবে, যেটা যার ঘরে হবে,
তখন ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে দেবে, ধ্বংস করে দেবে। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন, আপনি দেখতে পাচ্ছেন ভাইরাসে শত শত মানুষ মারা যাচ্ছে, আর এই মৃত্যুটা খুব স্বাভাবিক মৃত্যু না, একেবারে খুব কঠিন একটা মৃত্যু, অবক্ষয় মানে দেহের অবস্থাই চেঞ্জ হয়ে যায়। আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবে না, আপনি কি ভেবে বসে আছেন? এমন কি আপনি কোন নবীর ঘরের সন্তান আপনি যে আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছে যে আমি ওই পাপীদেরকে শাস্তি দেব, তোমার পাপের কারণে তোমাকে আমি ধরবো না? কোন গ্যারান্টি আছে আমাদের কাছে? আছে কোনো গ্যারান্টি যে আল্লাহ কি আমাদের সাথে ওয়াদা করেছে যে বাংলাদেশের পাপীদেরকে আমি শাস্তি দেব না? এটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা লেভেল রয়েছে, যারা মুমিন তাদের একটা মর্যাদা রয়েছে, আর যারা পাপী তাদের একটা অবস্থা রয়েছে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব চমৎকারভাবে দুইটা আয়াত বলেছে, যদিও এটা আমার টপিক্সের বিষয় নয়, কিন্তু পরিস্থিতির কারণে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলম, এটা হচ্ছে 68 নম্বর সূরা, তার 33 পরে থেকে আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। যারা অনর্গল পাপ করছে আল্লাহ বলছে তারা কি ভেবে বসে আছে? আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন, এরা কি ভেবে আছে আমি পাপীদের সাথে কি ওই আচরণ করব যেমনটা আমি আমার মুসলিম বান্দার সাথে করব? আল্লাহ বলছেন যে একটা মুসলিম ব্যক্তি যে ধর্মকর্ম করে পাপ থেকে বেঁচে আছে, আমি এই ব্যক্তির সাথে যেমনটা আচরণ করব আর যেই ব্যক্তি পাপে ডুবে আছে, এই দুইজন কি আমার কাছে সমান? আল্লাহ বলছেন কাইফা তাহকুমুন, কি করে তোমরা এটা ধারণা করতে পারো, এই হুকুম লাগাতে পারো যে একটা লোক পাঁচক্ত সালাত পরে পাপ থেকে বেঁচে আছে, এ আল্লাহর কাছে যতটা মর্যাদাবান যতটা মূল্যবান, তুমিও আল্লাহর কাছে ওই মর্যাদা চাচ্ছ যে আল্লাহ ওকে সহজ মৃত্যু দেবে, আর তুমিও পাপ করে চাচ্ছ যে আমার মৃত্যুটা সহজ হোক? আল্লাহ বলছেন মা লাকুম কাইফা তাহকুমুন, কি করে তোমরা এরকম ডিসিশন নিতে পারো? একাধিক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। কোরআনের আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম হাসিবাল্লাযীনা যাতারাহু সাইয়্যাত আন নাজআলুহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আহইয়াহুম ও মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ক্লিয়ার করে বলেছেন, যারা সব সময় পাপের মধ্যে ডুবে আছে তারা কি ধারণা করে যে তাদের জীবনটা আর মৃত্যুটা তাদের মতো হবে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে এবং সব সময় সৎ কাজ করে যাচ্ছে? মা লাকুম তাইক কাইফা তাহকুমুন, তোমরা কি করে এরকম হুকুম লাগাতে পারো? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন একটা পাপীর জীবন আর একটা সৎলোকের জীবন কোনোদিন সমান হতে পারে না, এবং তাদের মৃত্যুটাও সমান হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যদি আপনি পড়েন, যেটা ইবনে মাজাতে আছে এবং মুসনাদে আহমদে রয়েছে এবং আপনি বাইহাকিতেও পাবেন, যেখানে একটা সৎলোকের আত্মা কিভাবে বের করে নিয়ে আসা হয় আর একটা অসৎলোকের আত্মা কিভাবে বের করে নিয়ে আসা হয়, ওই হাদিসটি আপনার স্মরণে থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কি রেজাল্ট হতে যাচ্ছে। কার রাসূলুল্লাহ বলছেন, যখন একটা পবিত্র ব্যক্তির আত্মা ফেরেশতারা গ্রহণ করতে আসে তখন বলে, ইয়া আইয়াতু হান নাফসুল তাইয়্যিবা তাইয়্যিব ফি জাসাদিত তাইয়্যিব, বলা হয় যে হে পবিত্র আত্মা, একটা পবিত্র দেহের মধ্যে তুমি আছো, উখরুজি, তুমি বের হয়ে আসো, এলা মারদাতিল্লাহ, তোমার রবের সন্তুষ্টির সাথে তুমি বের হয়ে আসো। এই ভাষায় ডাকে ফেরেশতা, উত্তম আকৃতিতে আসে। কিন্তু যদি একটা পাপীর কাছে আসে ফেরেশতা তখন বলে, ইয়া আইয়াতু হান নাফসুল খাবিসাত ফিল জাসাদিল খাবিস, একটা নোংরা দেহের মধ্যে নোংরা আত্মা, উখরুজি ইলা গাদাবিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে তুই বের হয়ে আস। তখন ওটা বের হতে চায় না, তখন ওটাকে ছিঁড়ে বের করা হয়। আপনি দেখতে পান তার চোখ বড় বড় হয়ে যায়, খিচানি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মৃত্যু থেকে শুরু করে দেবে। এই জন্য আল্লাহ বলছেন, পাপীরা কি মনে করে যে ওর মৃত্যুটা ওই নেককার ব্যক্তির মতো হবে, যেই ব্যক্তি আজান হলে সালাতে পড়ে নামাজে আসে এর আত্মাটা যেভাবে বের হবে, আর যেই ব্যক্তি নাচ গানের মজলিসে আসে এই দুইজনের মৃত্যুটা কি একরকম হবে? কোনোদিন একরকম হবে না। তাই কোরআনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে উপদেশ দিয়েছে, কিন্তু আমরা যেহেতু কোরআনের ক্লাসে বসি না বা নিজেরা কোরআন চর্চা করি না, সো আমরা ওগুলো জানি না, যার ফলে আমাদের আমল দিন দিন খুব কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা ড্যাম কেয়ার হয়ে যাচ্ছি, মানে ধর্ম থেকে আমরা এত বেশি ছিটকে পড়ে যাচ্ছি আমরা বুঝতেই পারছি না যে আমাদের ভুলটা কোথায় বা কত মারাত্মক সিচুয়েশন আমরা পৌঁছে গেছি, এটা আমরা বুঝতে পারছি না। না, আপনাকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে, আপনার রবের কথা আপনাকে শুনতে হবে। যদি আপনার কানে যায় তখন গিয়ে আপনার অন্তর নরম হবে, আপনি চিন্তাশীল হবেন।
যখন এটা থেকে আপনি দূরে আছেন যার ফলে আপনার এই অবস্থা তৈরি হয়েছে আসুন আমি আপনাকে দেখাই আজকে শাশাবো না খুব কমই কিছু কথা বলবো জাস্ট আপনার মর্যাদাটা নিয়ে আজকে কথা বলি কিছু যাতে করে হতে পারে আপনি আপনার রবের দিকে ঝুঁকবেন ইনশাআল্লাহুল আজিজ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মর্যাদা সম্পর্কে বহু কথা বলেছে একটা আয়াত দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে সূরা বনি ইসরাইল সূরা ইসরা 17 নম্বর সূরা যেটা 15 পারায় শুরু হয়েছে 70 নম্বর আয়াতটি দিয়ে আমি শুরু করছি তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি সম্মানিত করেছি এবং তাকে আমি রাজত্ব দিয়েছি জলে এবং স্থলে তার মানে পুরো পৃথিবীতে এবং তার জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বহু সৃষ্টির উপরে আমি তাকে প্রাধান্য দিয়েছি বা মর্যাদাবান করেছি এই আয়াতের মধ্যে এই কয়েকটা পয়েন্ট আছে আমি আপনাকে বলি আগেই যতগুলো মর্যাদার কথা বলবো এটা আপনার মুসলিম হওয়ার মর্যাদা নয় বরং মানুষ হিসেবে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করে কতটা মর্যাদাবান করেছে কত প্রিয় আপনি আল্লাহর কাছে কতটা আদরের ওটা আমি আজকে আপনার কাছে তুলে ধরবো এই আয়াত আল্লাহ মুসলমানদের কথা বলেনি আল্লাহ বলছে মানুষ মানুষ হিসেবে যেই ব্যক্তি মানুষ সে ইহুদি নাসারা যেই হোক না কেন প্রথমে আপনি প্রথম স্টেপে আসেন সে যত বড় পাপই হোক না কেন সে পাপ করছে এটা তার খাসালত কিন্তু আল্লাহ তো তার পাপি বানায়নি বানিয়েছিল আল্লাহ তো একটা মানুষ বানিয়েছে আদম আলাইহিস সালাম তাই না এই মানুষটা আল্লাহর কাছে কত প্রিয় আল্লাহ এই কথাটাই কোরআনে বলেছে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাদদালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা আল্লাহ বলছেন বহু সৃষ্টির উপরে আমি মানুষকে প্রাধান্য দিয়েছি কিভাবে আপনাকে প্রাধান্য দেওয়া হয়েছে আমি শুধু ওই পয়েন্টগুলো আপনাকে দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর আমি মানুষকে জমিনের এবং পানির মালিক বানিয়েছি তার মানে দেখেন আপনার ভ্রমণ পুরো পৃথিবীতে চলে আপনি আকাশেও ভ্রমণ করেন আপনি কি বলতে পারবেন পৃথিবীর কোন রাষ্ট্রে কোন জিন মালিক শাসক করে শাসন আছে এরকম আছে কেউ কোন পৃথিবীতে পৃথিবীতে নাই ফেরেশতা ফেরেশতা নাই কিন্তু পাপি কাফের আছে মানুষ আছে তাই না তার মানে আল্লাহ বলতে চাচ্ছে যে এই পৃথিবীতে কাফের হোক মুসলমান হোক আমার ইবাদত করুক আর নাই বা করুক আমাকে অস্বীকার করুক বা স্বীকার করে নেক একমাত্র মানুষ এই পৃথিবীর রাজত্ব করবে এটা আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা করে দিয়েছে আল্লাহ বলছে ও যদি না ফরমানো হয় কাফেরও হয় তবে ওই রাষ্ট্রে আমি কোনো জিন বাদশা পাঠাবো না ওই রাষ্ট্রের নেতৃত্ব কোনো ফেরেশতা দেবে না ওই রাষ্ট্রের মালিক কে হবে মানুষই হবে আল্লাহ পুরো পৃথিবীতে আপনি একটা মানুষ ছাড়া জিন পাবেন না যে ওই এলাকার সে রাজত্ব করছে রাজা জিন বা রাজা ফেরেশতা আছে এরকম পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার ইচ্ছা দিন তিনি মানুষকে এতটা মর্যাদাবান করেছে এটা হচ্ছে দুনিয়াবি এটা আল্লাহর একটা এক্সট্রা করম মানে আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ এই অনুগ্রহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপীর সাথেও করেছে মুসলমানের সাথেও করেছে এটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় হয়েছে যে আল্লাহ চেয়েছে এই পৃথিবীর মালিক আমি মানুষকে করব আল্লাহ করেছে আল্লাহ কি করেছে আর যে তাদেরকে আমি জমিনে এবং জলে মানে উভয় জায়গায় রাজত্ব তাদেরকে দেব আমরা শিপ নিয়ে পুরো পৃথিবী ভ্রমণ করছে মানুষ বড় বড় শিপ নিয়ে ভ্রমণ করছে সেখানেও মানুষ তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি বহু কিছু সৃষ্টি করেছি সেই সমস্ত সৃষ্টির পশু পাখির জন্য বিভিন্ন রিজিকের ব্যবস্থা করেছি কিন্তু মানুষের জন্য আমি তাইয়্যিবাত পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি আল্লাহ বলছেন যেগুলো সবচেয়ে ভালো ওগুলো মানুষ খাবে এটা ছিল আল্লাহর ফয়সালা আপনি কি খান ওটা আপনার চয়েস আল্লাহর চয়েস না এটা আপনি নোংরা খাচ্ছেন গন্ধযুক্ত জিনিস খাচ্ছেন এটা আল্লাহ পছন্দ করে দেয়নি আপনি পছন্দ করে নিয়েছেন কিন্তু আল্লাহ কি বলেছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আমি তাকে পবিত্র রিজিক খাওয়ার জন্য সৃষ্টি করেছি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আই এই যে আল্লাহ বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম কাররামনা ওয়া আকরামনা ওয়াহিদান এ কাররামনা আকরামনার অর্থে রয়েছে এটা আপনি পাবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 65 নম্বর পর্বের 17 নম্বর অনুচ্ছেদে গিয়ে এটা উল্লেখ করেছেন ওই আয়াতের তাফসিরে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষকে সবথেকে বেশি সম্মানিত করেছি এটা আল্লাহ বলতে চেয়েছে যদিও সেখানে কাররামনা শব্দটা আছে কিন্তু আকরামনার অর্থে আছে তো কিভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে যদিও মানুষ এগুলো নিয়ে কোনোদিন ভাবে না মানুষের মর্যাদা যে কত
এগুলো না ভাবার কারণেই বললাম যে মানুষ আজকে পশুর মতো হয়ে যাচ্ছে, কিন্তু সে তার রবের দয়াটা সে হারাতে বসেছে, কিন্তু তাকে যে আল্লাহ কত নিচে নামিয়ে দিবে সেটা কোনোদিন ধারণা করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিভাবে মর্যাদাবান করেছে একটা আয়াত কমন, এটা আমরা প্রত্যেকে জানি। যে কোনো ওয়াজে যখন এই সব বিষয় নিয়ে কথা হয় এই আয়াতটা অবশ্যই আপনাকে বলবে, সেটা হচ্ছে সূরা 3 আমপারার মধ্যে রয়েছে। সূরা 3 এটা হচ্ছে 95 নম্বর সূরা, তার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা কে না জানে, সবাই শুনেছি আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অত্যন্ত সুঠাম করে সৃষ্টি করেছে, উত্তম অবয়বে সৃষ্টি করেছে, গেট আপ বলে গঠন বা একটা কাঠামো দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন মানুষের কাঠামোটা সমস্ত সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন আমি তাকে এমন একটা গেট আপ দিয়েছি যেটা সমস্ত সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যে মানুষকে উত্তম গঠন দিয়েছে, এই যে আপনার মাথা থেকে পা পর্যন্ত যে সেট আপটা, এখানে চোখ নাক মুখ তারপরে বডি তারপরে পা, এই যে এই কাঠামোটাকে আল্লাহ বলেছে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা যে আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ, এত বড় অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে সাধারণভাবে বলে দেয়নি, বরং এই কথাটা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা বিষয়ের কসম খেয়ে তারপরে বলেছে। খুব সহজভাবে বলে দেয়নি যে মানুষকে আমি উত্তম করে সৃষ্টি করেছি, এই কথাটা বলার জন্য আল্লাহ 4টা বস্তুর কসম খেয়ে তারপরে বলেছে। আর আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ের কসম কখন খায়, যখন তার গুরুত্বটাকে আল্লাহ বুঝাতে চায় তখনই আল্লাহ কসম খেয়ে খেয়ে কথা বলে। আমরা যেমন আপনার কথাটা কতটা সত্যবাদী বা আপনি কতটা সত্যবাদী এটা প্রমাণ করার জন্য যেমন 100 বার বলতেছেন আমি আল্লাহর কসম করে বলতেছি এটা এটা বলেন না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কত উত্তমভাবে সৃষ্টি করেছে এটা বলার জন্য আল্লাহ 4টা বিষয়ের কসম খেয়েছে। দেখেন সূরা 3 কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কসম খাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ বলছেন আমি কসম খাচ্ছি একটা আঞ্জির ডুমুর একটা ফল রয়েছে তিন যেটা আরব দেশে পাওয়া যায় এবং জাইতুন ফলের, অনেক উপকারী এই ফলগুলো, অতুরি সিনিন আর সিনাই পর্বত যে রয়েছে তুর পর্বত, আমি সে তুর পর্বত এটা একটা পবিত্র জায়গা ছিল যেখানে মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছিল সে পর্বতের কসম করছি, ওহাজাল বালাদিল আমিন এবং এই মক্কা নগরীর এটাকে আল্লাহ নিরাপত্তা শহর বলেছে, আমি এই নিরাপত্তা শহরের কসম করে বলছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবয়বে গঠন দিয়ে সৃষ্টি করেছি, 4টা বিষয়ের কসম খেয়ে তারপরে বলেছে। কিন্তু আমরা এগুলোকে কদর করি না। এই কথার অর্থ এতদিন আপনারা যা শুনেছেন আমি ওইভাবে বয়ান করব না আপনার কাছে, ইনশাআল্লাহ আপনার কাছে আজকে একটু ব্যতিক্রম মনে হবে, ডিফারেন্স মনে হবে, সেটা কি জানেন, আমি যদি বলি যে মানুষকে আল্লাহ উত্তম করে সৃষ্টি করেছে, সব থেকে উত্তম মানুষ সৃষ্টি, আমার মতন কালো যারা আছেন দেখতে অতটা হ্যান্ডসাম নন, আরও কালো যারা যাদের একটা চোখ নাই একটা পা নাই অ্যাবনর্মাল অর্ধেক নাই, এরকম মানুষ নাই পৃথিবীতে অনেক আছে, আপনি কি মনে করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? আর ওই মানুষটাকে দিকে যদি আপনি তাকান, আপনি যদি আপনার ফেস নিয়ে আয়নাতে তাকান আপনার মধ্যে ত্রুটি নজর আসবে, আপনি দেখতে পাবেন না আমি অতটা সুন্দর নই, কিন্তু আল্লাহ কোথায় বলেছে আমাকে উত্তম করে সৃষ্টি করেছে, আপনি আপনার সাথে মিল পাবেন না আয়াতের। জানেন এটা কেন মিল পাবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সুরতের কথা এই আয়াতে বলেনি। আজকে আমরা যেই বডি পেয়েছি যেই দেহটা আমাদের, আল্লাহ তো আমাদের এই দেহের কথা বলেনি, বরং আমরা হুজুররা আপনাকে বলতেছি যে মানুষকে উত্তম করে সৃষ্টি করেছে, যেহেতু আল্লাহ বলেছে আল্লাহর কথা কিভাবে মিথ্যা হয়, এই জন্য আপনাকে জোর করে বলতে চাই যে না আল্লাহ উত্তম করে সৃষ্টি করেছে, কিন্তু লজিকে ধরে না। আল্লাহকে আপনার এই চেহারার কথা বলেছে এই আয়াতে না এই চেহারার কথা আপনাকে বলেনি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানি তাকওয়িম বলেছেন, তাকওয়িম এটা হচ্ছে তাকওয়িম হচ্ছে তাফউইলের ওজনে, তার মানে আপনাকে একটা গেট আপ দেওয়া হয়েছে, আপনার সেট আপটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। কোন সেট আপ? আপনার মগজ উপরে আছে, তারপরে আপনার চোখ নাক তারপরে মুখ তারপরে আপনার বডি অন্তর হার্ট এখানে, তারপরে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যে সেট আপটা আছে, আপনার আঙ্গুলগুলোকে আল্লাহ রিমুভেল করেছে ফাঁক রেখেছে, পায়ের নখ রেখেছে, বিভিন্ন কিছু, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যা দিয়েছে আল্লাহ তাকে বলেছে। আর সবচেয়ে বড় কথা জেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আপনাকে আমাকে বলেনি, এখানে আল্লাহ ওই মানুষটির কথা বলেছে যেই মানুষটাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছে। আপনি জানেন সেই মানুষটাকে? আমাদের পিতা আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছে,
যাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছে আপনি কি মনে করেন তার সৌন্দর্যতা তার বডি ফিটনেস কেমন হতে পারে আপনি মনে করেন ওর বর্ণনা আমি আপনাকে দেব আল্লাহ তাকে বলেছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে অত্যন্ত উত্তম ঘটনাবলী দিয়ে সৃষ্টি করেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালাকাল আদামা ফি সূরাতিহি অতুল সিত্তুনা জিরাআন রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ওই সুরতটা দিয়ে বানিয়েছে যেমনটা মূল আদমের হওয়া উচিত ছিল এই হাদিসটা অনেকে বুঝে না আল্লাহ যে বলেছে যে খালাকাল্লাহু আদামা ফি আলা সূরাতিহি এই কথায় অনেকে দেখবেন যে তরিকাপন্থী লোকেরা কি করে এরকম আহলে কোরআনদের সাথে আমার তর্ক হয়েছে সে বলছে যে আদম আলাইহিস সালামের চেহারা আল্লাহর মতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছে কোথায় আছে বলছে যে বুখারীতে হাদিস আছে আর এই হাদিসটা বুখারীতে আছে আমি চাইলে আপনি নাম্বার সহ বলতে পারি এই হাদিসটা ইমাম বুখারী তার কিতাবে কোট করেছেন আপনি চাইলে পেতে পারেন আপনি 6227 বুখারীতে আছে এই হাদিস 6227 পাবেন কোথায় সালামের অধ্যায়ে সেটা হচ্ছে আল বাবু আল ইস্তিআযান মানে অনুমতি প্রার্থনার একটা চ্যাপ্টার আছে যেটা কিতাবুল দুয়ার পরে 78 79 78 79 উনাশি নাম্বার পর্বে গিয়ে আপনি পাবেন 79 নাম্বার অধ্যায়ের প্রথম হাদিসই হচ্ছে এটা 6227 যদি কারো অ্যাপস থেকে থাকে বাংলা অ্যাপস বা আই হাদিসের অ্যাপস তাতে আপনি 6227 পেয়ে যাবেন তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের আসল আকৃতিতে বানিয়েছে যার উচ্চতা ছিল 60 হাত সিত্তুনা জিরান এখানে আমি ওই কথাটা বলছি যে আলা সূরাতিহি এর মানে কি দেখেন আপনার আমার জন্ম হয়েছে মায়ের পেট থেকে কতটুকু এক হাত তাই না ছোট্ট একটা হাত না ওটা কি আপনার আপনার আমার আসল চেহারা ছিল আপনি কি বলতে পারবেন যে বাচ্চার এটাই আসল চেহারা বলতে পারবেন বরং একটা পূর্ণাঙ্গ মানুষ হতে যত বছর লাগে ধরেন 33 অথবা 40 কারণ জান্নাতে আমাদের বয়স কত হবে হয় 33 নাহলে ধরেন পূর্ণাঙ্গ মানুষ যেটা কোরআনে বলা হয়েছে 40 বছর তাহলে 33-35 বছরের একটা যুবক যেই ফেসটা পায় এটা হলো প্রত্যেক ব্যক্তির আসল চেহারা এই যে আপনি বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছেন ছোটবেলা আপনার এরকম চেহারা ছিল না আর বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে চেহারা ভেঙে যাবে ওটাও মূল চেহারা না কোন চেহারাটা যে একটা ব্যক্তির 33 বয়স যেহেতু 33 বছর এই জন্য বলছি যে রাসূলুল্লাহ বলছেন আমাদের জান্নাতে বয়স হবে 33 এটাই থাকবে চূড়ান্ত ফাইনাল যেহেতু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 33 বছরে উঠিয়ে নিয়েছিলেন ওটা আমাদেরকে দেয়া হবে আল্লাহ যেন তাই হয় ইনশাআল্লাহুল আজিজ কারণ পূর্ণ যৌবন আপনাকে দেয়া হবে একটা পূর্ণ যৌবনে প্রাপ্ত হলে একটা ব্যক্তির চেহারা যা হয় আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন ওই মাটির মানুষটাকে ওই চেহারাটা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছে তারপরে তিনি জান্নাতে ছিলেন যতদিন আল্লাহ চেয়েছে তারপরে জমিনে এসে 1000 বছর ছিলেন তারপরে থেকে তার চেহারা চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের মতোই যে বাচ্চা ও চেহারা নিয়ে তিনি জন্মায় হয়নি বরং আদম আলাইহিস সালামের আসল চেহারা যেটা আল্লাহ নিজে ওই চেহারাটা বানিয়েছে যেটা আমরা হয়তো এই 40 বছরে পাই কিন্তু আদম আলাইহিস সালামকে বানিয়েছে ওই চেহারাটা দিয়েই যেমনটা আদম আলাইহিস সালামের চেহারা হওয়া উচিত ছিল মূল চেহারাটা দিয়ে বানানো হয়েছে সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফিহি রূহ তারপরে আদম আলাইহিস সালামকে ওই গোশত টুস্ত দেওয়া হয়েছে তারপর তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছে তার মানে আত্মা যখন তিনি পেয়েছিলেন ওটা মূল আদমের চেহারা যা তা ছিল ওটা বাচ্চার চেহারা ছিল না এবার কথাটা বোঝেন কিনা মানে আমাদের বাচ্চা অবস্থায় যেরকম চেহারা ছিল তারপর আমরা আস্তে আস্তে বড় হচ্ছে চেহারা চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের আসল চেহারা কোনটা এটা আমরা কেউ ডিসাইড করতে পারবো না যারা ছোট থেকে আমাদেরকে দেখে আসছে তারা আমাদেরকে চিনতে পারবে কিন্তু যারা 20 বছর পরে দেখছেন দেখবেন যে চেহারা চেঞ্জ হয়ে গেছে যে তখন বলে তুমি কি ও না এরকম বলে কারণ এই জন্য ওটা মানা যাবে না আমরা শুধু কোরআনে যা আছে আমরা তা বিশ্বাস করি এই জন্য তারা কি করে আমাদের মতো জামাতে নামাজ পড়ে না পাঁচক্ত পড়ে না 2 রাকাত পড়ে তাও 3 বার পড়ে বা জমা করে পড়ে অনেক কাহিনী আছে এর মধ্যে এরকম এক আহলে কোরআনের সাথে আমার কথা হয়েছে কোনো একদিন মদনপুরের এক জায়গায় সে বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি হবে আল্লাহ তার সাথে মরে গেছে লোকটা তো সে বলছে একদিন কথায় কথায় সে বলতেছে যে এই হাদিস পড়ে দেখেন মানুষ কোরআন হাদিস পড়ে যদি সঠিকটা না বুঝে মানুষ যে গোমরা হয় তার একটা দলিল হচ্ছে এটা তিনি পড়েছে যে খালাকাল্লাহু আদামা ফি সূরাতিহি বা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি এই সূরাতিহি এই হিটা থাকার কারণে সে বলছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তার চেহারা দিয়ে বানিয়েছে আল্লাহ যেমন তেমন আদমকে বানিয়েছে তো যেহেতু আদম আলাইহিস সালামের কান আছে অতএব আল্লাহরও কান আছে সে বলছে আমাকে আমি বলছি দেখেন আপনি এরকম বইলেন না কারণ যেটার বর্ণনা নাই এটা আমাদের বলার অধিকার নাই কারণ আল্লাহ কেমন এটা আল্লাহ আমাদেরকে জানাই নাই আল্লাহ আমাদেরকে বলে নাই তুমি ভাবো কারণ আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির আমি আল্লাহ আমার মতো করে আমি কোনো কিছুকে সৃষ্টি করি নাই
আল্লাহ বলছেন আমার মতন কোন কিছুকে আমি সৃষ্টি করিনি এটা হচ্ছে কোরআনের আয়াত যেটা আপনি সূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন আমি আমার মত করে কোন কিছুকে সৃষ্টি করিনি 42 নম্বরে আছে না 26 নম্বরে আছে দেখে নেবেন 11 নম্বর আয়াতটাতে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লাইসা কামিসলিহি শাই আমার মত করে আমি কিছু সৃষ্টি করিনি উনি মানতে নারাজ মানে মানবে না বলতেছে আল্লাহ শুনতে পায় হুয়া সামিউল বাসির তাহলে আল্লাহ যেহেতু দেখতে পায় শুনতে পায় অতএব আল্লাহর চোখ আছে কানও আছে এটা বলতে হবে আমাকে এইভাবে গরম হয়ে গেছে সে যে যে শুনতে পায় তো তার কানও আছে তাই আমি বলছি যে না আপনার কথা ঠিক নয় তো এখন দেখলাম যে যেহেতু সে হাদিসই মানে না আবার না এই লোকটার মজার কথা দেখেন এই ক্ষেত্রে সে হাদিসের রেফারেন্স দিছে অথচ সে হাদিস মানে না বুঝেন হাদিস তো বুখারীতে আছে তো কোরআনের কথা তো না হাদিসের কথা কিন্তু এখন আবার তার পক্ষে সে হাদিস পেশ করে পরবর্তীতে সে আহলে কোরআন হয়ে মরেছে তো এই ব্যক্তি যখন বলছে যে আল্লাহ যেহেতু শুনতে পায় তো কি দিয়ে শুনতে পায় কান দিয়ে শুনতে পায় তাই আমি বলছি দেখেন আপনি সৃষ্টির সাথে তাকে কিন্তু কম্পেয়ার করতেছেন এটা মোটেও উচিত নয় তখন আমি তাকে বললাম আচ্ছা বলেন তো দেখি গাছ কথা শুনতে পায় কি শুনতে পায় না আপনারা জানেন যে কিয়ামতের পূর্বে গাছ মুসলিমদের সাথে কথা বলবে বলবে ইয়া আব্দুল্লাহ তাল হাজা ওরা ইয়াহুদ উক্ত আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে ওকে হত্যা কর হাদিসে নাই এসব কথা আপনি শুনেন নাই যে কিয়ামতের পূর্বে এই ইহুদিরা পাথর এবং গাছের পেছনে গিয়ে লুকাবে গাছ মুমিনদেরকে ডেকে বলবে আসো আমার পেছনে ইহুদি আছে ওকে হত্যা করো তাহলে গাছে কথা বলে এবং গাছে শুনতে পায় জানেন গাছ শুনতে পায় তাই আমি ওনাকে বললাম যে উনি আবার একটু এডুকেটেড পার্সন ছিল শিক্ষিত লোক ছিল তাই আমি বলছি আপনি কি জানেন যে গাছে শুনতে পায় সে বলতেছে গাছে পাক করে খায় এটা আমি জানি আর গাছে শুনতে পায় এটা আমি জানি না তার মানে আপনি গরম হয়েন না আমি আপনি জানতে চেয়েছি জাস্ট যে গাছকে শুনতে পায় কি পায় না তা বলছে শুনতে পায় তা বলছে কান দেখান আপনি তো বলছেন গাছ শুনতে পায় তাহলে গাছ শুনতে পেলেই যে তার কান থাকতে হবে তো গাছের কান দেখান কোথায় আছে গাছের কান আপনি তো বললেন যে আল্লাহ শুনতে পায় তার মানে আল্লাহর কান আছে তাই গাছ শুনতে পায় আপনি কান দেখাতে হবে এখন আমাকে তো কথা বলেন আমি তাকে আরেকটা রেফারেন্স দিয়েছি আচ্ছা আমি বলছি সাপ কি শুনতে পায় কি শুনতে পায় না বা দেখতে পায় কিনা সে বলছে হ্যাঁ দেখতে পায় শুনতে পায় তাই বলছে সাপের কান দেখান কোথায় আছে একটা সৃষ্টির যদি এরকম ব্যতিক্রম থাকতে পারে আপনি সেই সৃষ্টিকে স্রষ্টার সাথে কিভাবে কম্পেয়ার করতে পারেন এটা কোনোদিন অবশ্যই উচিত নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদেরকে এইভাবে ভাবতে হবে না আল্লাহ যা বলে নাই আমরা কোনোদিন সেটা বলার মতন ক্ষমতা রাখি না তাহলে ভুল হবে কারণ এটা আমাদের ধারণা মাত্র ধারণা করে কথা বললেই ভুল হবে সেটা সঠিক হবেই না বরং আল্লাহর কাছে জবাব দিতে হবে আলা কুল্লি হাল আমি যেই বিষয়টা নিয়ে দিকে যাচ্ছি তো আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 হাত বানিয়েছে সেই হাদিসের শেষে রাসূল সাল্লাম বলছেন ওয়া কুল্লু মাইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জান্নাতীকে যখন জান্নাত দেবে তখন তাদেরকে ওই বডি ওই উচ্চতা দেবে যেমনটা আদম আলাইহিস সালামের ছিল এটা আমি শুধু বলতে চাচ্ছি তার মানে জান্নাতে গেলে রাসূল বলছে আমাদের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল সেখানে আমরা কেউ কালো থাকবো না কেউ দুর্বল থাকবো না কেউ আমাদের বয়সের তারতম্য হবে না সব ওই যে ওই আয়াত অনুযায়ী হবে আল্লাহ যে বলেছে লাকাদে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ ওই দেহটার কথা বলেছে যেই দেহটা বান্দা আপনি যদি জান্নাতে গিয়ে পান জান্নাতে যদি যেতে পারেন যেই দেহটা আপনাকে দেয়া হবে সেই দেহ আপনি বুঝতে পারবেন যে মানুষ কত সুন্দর হতে পারে মানুষ যে কত সুন্দর হতে পারে আল্লাহ কত চমৎকার করে মানুষকে বানিয়েছে আপনি সেখানে গেলে পাবেন এই জন্য হতাশ হয়েন না আপনাকে আমাকে যে চেহারা যে সাইজ দেওয়া হয়েছে এটা জাস্ট পরীক্ষা শুরু পরীক্ষা যে আল্লাহ দেখতে চায় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করি তার শুকরিয়া আদায় করি কিনা এটা আল্লাহ দেখতে চায় এই জন্য আমাদের কেমনটা বানানো হয়েছে কারণ ওই হাদিসের শেষে আছে ফামিন ইয়াউমা ইজিন সেই দিন থেকে কি করা হয়েছে ইয়াম কুসু কমতি করা হয়েছে হাত্তাল আন এখন পর্যন্ত এসে আমাদের সাইজ 3.5 হাতে ঠেকেছে ওই আদম আলাইহিস সালামের 60 হাত থেকে নিয়ে 3.5 হাতে এসেছে কিন্তু আমরা যদি জান্নাতে যাই তখন আমাদের দেহটাকে আদম আলাইহিস সালামের দেহ দান করা হবে সেই দিন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কতটা সুন্দর করে সৃষ্টি করেছে আলা কুল্লি হাল আমি আপনাকে দেখাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত চমৎকার করে সৃষ্টি করেছে এর সাথে এটাও বলে দিই এটার অর্থ যদি এই হয় যে মানুষ নিখুঁতভাবে সৃষ্টি তাহলে অর্থ এটা দাঁড়ায় যে অন্যান্য সৃষ্টির মাঝে হয়তো বা খুদ আছে ত্রুটি আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্টিতে কোনো ত্রুটি আছে কোনো সৃষ্টিতে কোনো ত্রুটি নেই আল্লাহ বহু জায়গায় বলেছে আল্লাহ বলেছে তুমি আকাশের দিকে তাকাও দেখো তো কোনো ফাটল আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক সৃষ্টি দেখে আপনার চোখ জুড়িয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে আল্লাহ যিনি সব কিছু করতে সক্ষম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষকে নয় সব কিছুকে উত্তম করে সৃষ্টি করেছে
কারণ যখন আপনি কারো মর্যাদা নিয়ে কথা বলবেন তাহলে অন্যান্য বিষয়গুলোর মর্যাদাকেও আপনি খেয়াল রেখে কথা বলবেন যাতে তাদের মর্যাদা হানি না হয়। আমরা ওরকমটা করি না অন্তত। আপনি মর্যাদাবান আপন জায়গায়, কিন্তু আপনাকে এটাও জানিয়ে দেই অন্যান্য সৃষ্টি সম্পর্কে আপনি বিরূপ ধারণা করবেন না, এটা মোটেও উচিত নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন এক সত্তা, তিনি সব কিছুকে উত্তম করে সৃষ্টি করেছেন, এই কথাও আল্লাহ কোরআনে বলেছে। আপনি পাবেন কোথায় সেটা? আপনি পাবেন সূরা সাজদা, 32 নম্বর সূরা। এই 32 নম্বর সূরার 6, 7, 8 শুরুর আয়াতগুলো আপনি পড়েন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা। আমি আয়াতগুলো টানলে আমার কাশি উঠে যাবে, যেহেতু গলাতে ঠান্ডা লেগে আছে আমি টানছি না, আমি স্বাভাবিকভাবে আপনাকে আয়াতগুলো শুধু নাম্বারিং সহ বলবো, আপনি যদি নোট করেন তাহলে খুঁজে দেখবেন গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি সেই সত্তা আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা শাই, প্রত্যেকটা জিনিসকে উত্তম করে সৃষ্টি করেছি, কোনোটার মধ্যে আমি ত্রুটি রাখিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে সুম্মা বাদা খালকাল ইনসানি মিন তিন, তারপরে আল্লাহ বলেছেন যে তারপরে আমি মানুষকে মাটি দিয়ে তার নাসলটাকে শুরু করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সব কিছুকে উত্তম করে সৃষ্টি করেছি। এখন তাহলে সব কিছুই যখন উত্তম করে সৃষ্টি, তাহলে মানুষের মর্যাদাটা কোথায় রইল? কোথায় আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এটা আপনাকে জানতে হবে। মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে তার প্রমাণ হলো এই যে আল্লাহ যে বলেছে, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, আল্লাহ তিনি সেই সত্তা যিনি সব কিছুকে সুন্দর করে সৃষ্টি করেছেন, উত্তম করে সৃষ্টি করেছেন। এই সব কিছুর মধ্যে আমরা আছি কিনা নাই, মানুষ আছে কিনা, তার মানে এই আয়াতের মধ্যে আমরাও সামিল হয়ে যেত। কিন্তু মানুষকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি মর্যাদাবান করেছে, এই জন্য মানুষের কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা ভাবে উল্লেখ করেছে, যেটা সূরা 3-এ আল্লাহ আলাদাভাবে বলেছে, সব কিছু থেকে পৃথক করা হয়েছে। সেখানে আল্লাহ কি বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইভেন এই সূরা সেজদাতেই আপনি দেখতে পাবেন তার পরের যে বর্ণনাগুলো আছে সেগুলো মানুষ সম্পর্কে আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা কালীলাম মা তাশকুরুন। এই তিনটা আয়াত হচ্ছে আমার মূল টপিকসের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সব কিছু তো উত্তম করে সৃষ্টি করেছি বান্দা, কিন্তু তোমাকে আমি কি করেছি দেখো, সাওয়াহু সুম্মা সাওয়াহু, তোমাকে আমি সুঠাম করেছি, ওয়া নাফাখা ফীহি মির রূহ, আর আল্লাহর রূহ বলেছে, মানে আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল একটা বিশেষ রূহ যেটা মানুষের জন্য বানানো হয়েছে, সেই রূহ আল্লাহ কোনো গরুর মধ্যে রাখেনি, কোনো পশুর মধ্যে রাখেনি, কাউকে আল্লাহ দেয়নি। মানুষের যে আত্মাটা, এমন আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো সৃষ্টির মাঝে দেয়নি, একটা সেন্সিটিভ আত্মা। আল্লাহ এই আত্মারও কসম খেয়েছে, যেটা আপনি সূরা শামসে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, যেটা এমন একটা আত্মা, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলছেন, আমি সেই নাফসের কসম করছি এবং সেই সত্তার কসম করছি যিনি এই আত্মাটাকে বানিয়েছে। আপনি জানেন মানুষের আত্মাটা, অন্তরটা কত সেন্সিটিভ একটা জিনিস। আল্লাহ বলেছেন, এটা যে বানিয়েছে আমি তার কসম করছি, তার মানে আল্লাহ নিজে নিজের কসম করে বলছে, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, আমি আল্লাহ এই নাফসের এবং এই নাফসটাকে যিনি বানিয়েছে, মানে আমি নিজের সেই সত্তার কসম করে বলছি, এটা খুব সাধারণ একটা বিষয় নয়। কেন? ফাআলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। আল্লাহ বলছেন, আমি এই আত্মার মধ্যে ভালো গুণও দিয়েছি, খারাপ গুণও দিয়েছি। এতটা পাওয়ারফুল, ফেরেশতাদের অন্তরের মধ্যে আল্লাহ খারাপ গুণ দেয়নি, ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করতেই পারবে না, কিন্তু মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা গুণ দিয়েছে। কোনো ব্যক্তি চাইলে এই আত্মাটাকে ভালো করতে পারে, কোনো ব্যক্তি চাইলে এই আত্মাটাকে খারাপও করতে পারে। এতটা শুধু জেনেছেন, যেটা আত্মার আলোচনা আজকে করবো না, যেহেতু মনেই পড়ে গেছে একটা চমৎকার পয়েন্ট আমি আপনাকে বলে দিই। মানুষের প্রতি আল্লাহ এতটা দয়া করেছে, এই আত্মাটা খারাপ হয়, আপনি জেনে নেন, আপনার যে অন্তরটা আছে না, অন্তরটা খারাপ হয়, খারাপ হতে হতে এত খারাপ হয় একবারে মরে যায়। আল্লাহ এটাকে মরে যাওয়া বলেছে, আল্লাহ এটাকে শক্ত হয়ে যাওয়া বলেছে, আল্লাহ এটাকে অন্ধ বলেছে, আল্লাহ এটাকে বক্র বলেছে, এই অন্তরটা এতটুকু খারাপ হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এমন, একটা ব্যক্তি যদি 60 বছর 70 বছর পাপ করে করে এই অন্তরটাকে যদি মেরে দেয়, শক্ত করে দেয়, বক্র করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তোর অন্তরটাকে আমি এমন সৃষ্টি করেছি, তোর একটা মুখের কথায় এই অন্তরটা আগের মতো সুস্থ হওয়া সম্ভব। আল্লাহ বলছেন, তোর মায়ের পেট থেকে তোকে বের করেছি যেভাবে আত্মাটা যতটা পবিত্র ছিল, তোর মুখের একটা কথায় তোর আত্মাটা ওই রকম পবিত্র হওয়া সম্ভব। পৃথিবীতে একটাই মাত্র সৃষ্টি যেটা হুবহু পূর্বের ন্যায় ভালো হয়,
পৃথিবীতে আর এমন একটা সৃষ্টি আপনি দেখাতে পারবেন না যেটা ভেঙে যাওয়ার পরে আপনি জোড়া তো দিতে পারবেন কিন্তু ত্রুটি মুক্ত হবে আপনি দেখাতে পারবেন না আপনার বডি অন্যান্য পার্টস গুলো পর্যন্ত ভালো তো হবে কিন্তু যেভাবে আল্লাহ সৃষ্টি করেছে ওইভাবে আর ভালো হবে না কেবলমাত্র অন্তর এমন একটা সেনসিটিভ বিষয় রাসূল সাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইজা আখতা খতি ইজা আখতা খতিআতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা কোনো বান্দা যদি একটা ফোঁটা পরিমাণ পাপ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে সে যে যত বড় পাপ করবে তত বড় দাগ পড়বে এভাবে ওয়া ইন যাদা যিদা ফি যত পাপ সে বেশি করবে তত বেশি এই অন্তরটা নষ্ট হবে হাত্তা তালুয়া আলাইহা রান আল্লাহ যেমনটা কোরআনে বলেছে রান তার অন্তরটা ঝম পড়ে যায় একেবারে মরে যায় কিন্তু রাসূল সাল্লাম বলেছেন ফাইজা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কালবুহু কিন্তু ওই মরে যাওয়া অন্তরটাকে ওই ব্যক্তি যদি সে পাপটাকে বন্ধ করে দেয় পাপের রাস্তাটা যদি ছেড়ে দেয় ফাইজা হুয়া নাজা ওয়াস্তাগফারা এবং আল্লাহর কাছে যদি ক্ষমা চায় ওয়া তাবা যদি আল্লাহর কাছে ফিরে আসে রাসূল সাল্লাম বলছেন সুকিলা কালবুহু সে মুর্দা অন্তরটা আবার জিন্দা হয়ে যাবে এই নোংরা অন্তরটা আবার পরিষ্কার হয়ে যাবে মানুষের অন্তরটাকে আল্লাহ এতটা সেনসিটিভ করে সৃষ্টি করেছে এই এই আয়াতগুলোতে আল্লাহ এই বর্ণনা দিয়েছে যে আমি মানুষকে কতটা উত্তম করে সৃষ্টি করেছি সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা এবং আমি মানুষকে দিয়েছি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং এমন একটা অন্তর যেটা ভাবতে পারে আফইদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো বলার পরে আল্লাহ বলছেন কালিলাম্মা তাশকুরুন তোমরা খুব অল্পই আল্লাহর শুকরগুজার বান্দা তোমরা খুব অল্পই আল্লাহর শুকরিয়া আদায় করে থাকো এখানে শুকরিয়া আদার কথাটা কেন এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই শুকরিয়ার কথা বলে যখন কোনো নিয়ামত আপনাকে দেয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ বুঝে না যে তার শ্রবণ শক্তি তার দৃষ্টি শক্তি তার বাক শক্তি তার এই অন্তর এগুলো আল্লাহর পক্ষ থেকে কত বড় বড় নিয়ামত এগুলো কোনোদিন মানুষ বুঝে না যেদিন আল্লাহ এই দৃষ্টি শক্তিটাকে ছিনিয়ে নেবে তখন সে আফসোস করে তখন সে বুঝতে পারবে যে তার দৃষ্টিশক্তিটা কত মূল্যবান জিনিস যার কান নষ্ট হয়ে যায় পর্দা যার যার ছিদ্র হয়ে যায় দেখেন ট্রিটমেন্ট করতে হয় সে বুঝে যে কানের মর্যাদা কত শ্রবণ শক্তির মর্যাদা কত কান তো ভালো কিন্তু যদি শুনতে না পান তাহলে আপনি বুঝতে পারেন যে আপনি কত বড় নিয়ামত হারিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জন্যে কালিলাম্মা তাশকুরুন তারা খুব অল্পই শুকরিয়া আদায় করে তাহলে এই তিন এই আয়াতের তিনটা পয়েন্ট আমি আপনাকে দেখাবো আল্লাহ আপনার শ্রবণ শক্তিকে নিয়ামত বলেছে আপনার দৃষ্টিশক্তিকে নিয়ামত বলেছে এবং আপনার অন্তরকরণটাকে আল্লাহ নিয়ামত বলেছে কেন নিয়ামত বলেছে এটা আমি আপনাকে দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষকে আমি যত নিয়ামত দিয়েছি তার একটা আমি কি বললাম যে আল্লাহ আপনাকে সুঠাম করেছে সুঠাম মানে আপনি আপনার পায়ের উপরে দাঁড়িয়ে চলতে পারেন আপনার মাথাটা উপরে এবং আপনার পাগুলো নিচে আপনাকে পশুর মতো আল্লাহ বানায়নি আপনি যে কোনো একটা পশুর দিকে তাকান তো দেখেন তো এতদিন ওইভাবে ফিল করেনি আজকে তাকান তো দেখি এখান থেকে বসেই তাকান দেখেন তো গরুটা কেমন দেখেন তো কুত্তাটা কেমন কুকুর যেটা দেখেন তো মুরগিগুলো কেমন প্রত্যেকটা পশুর দিকে আপনি দেখেন তো আপনার সাথে তার ডিফারেন্সটা পার্থক্যটা কোথায় প্রত্যেকটা পশু এইরকম তার পাছা মাথা পিঠ সব এরকম সে পায়ের উপরে চলে ঠিকই কিন্তু তার মাথাকে সে উঁচু করে দাঁড়াতে পারে না কিন্তু আপনি এমন এক ব্যক্তি আপনি এমন এক মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের উপরে দাঁড় করিয়েছে এবং তার মাথাটা সবসময় উঁচু থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিয়ামত বলেছে আর এটা মানুষের সৌন্দর্যতা বলেছে মানুষের মর্যাদা বলেছে এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 এ বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে উত্তম অবয়বে দিয়েছি গেটআপ যেটাকে বোঝায় গঠন দিয়েছি আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা এই যে সাজদাতে বলেছে সুম্মা সাওয়াহু সাওয়া মানে হচ্ছে সুবিন্যস্ত করা মানুষকে আমি সুঠাম করেছি আল্লাহ বলেছেন এটা মানুষের প্রতি অনেকটা মর্যাদা মানুষকে অনেক বড় মর্যাদা করা হয়েছে এই আয়াতের তাফসীর যদি আপনি দেখেন দুই একটা আপনার ভিতরগত কথা বলি মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি একটা হাদিসকে কোট করেছেন না মুসান্নাফ ইবনে আবি শাইবা নয় এটা হচ্ছে ইমাম বাইহাকি তিনি তার কিতাবে বাইহাকি হচ্ছে আপনার তার কিতাবটা হচ্ছে শোয়াবুল ইমান এই শোয়াবুল ইমানের মধ্যে যদি আমার হেপস মিস্টেক না হয় তাহলে আপনি গিয়ে একটা হাদিস খুঁজবেন 26132 নম্বর হাদিস 26 নম্বর 26132 নম্বর হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলছেন কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে লাকাদ খালাক লাকাদ ওয়ালাকাদ কররামনা বানি আদম এই আয়াতের তাফসীরে গেলে আপনি পেয়ে যাবেন ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনিও এটাকে কোট করেছেন ইবনে আবি হাতিম থেকে এবং আমি আপনাকে মূল নাম্বারটা বলে দিলাম যেটা আপনি
না যে নাম্বার টিকটকে 26000 বলছি এটা একটু পরে আসবে ওটা আব্দুল ইবনে মাসউদের কথা আর এখন যে হাদিসটা আমি বলবো ওটা আপনি পাবেন বাইহাকি থেকে রয়েছে হাদিস নাম্বার হচ্ছে 5455 মানে 5455 নাম্বার হাদিসে পাবেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ যে বলেছে আমি মানুষকে মর্যাদাবান করেছি আই জাআলাহু জাআলা খালকাহু ইয়াকুলুনা বিআইদিহিম মানুষকে আল্লাহ সম্মানিত করেছে এই ক্ষেত্রে যে মানুষকে আল্লাহ এমন ভাবে বানিয়েছে যে মানুষ তার হাত দিয়ে খেতে পারে কথাটা বুঝেন তাদের দৃষ্টিভঙ্গি দেখেন আর আমাদের সেন্স দেখেন তিনি বলছেন যে আল্লাহ যে মানুষকে সম্মানিত করেছে এর অর্থ কি আপনাকে আল্লাহ এমন ভাবে বানিয়েছে যে খাদ্যের জন্য আপনার মুখকে জমিনে নামাতে হয় না আপনি খাদ্যটাকে হাত দিয়ে খেতে পারেন এটা কত বড় সম্মান কিন্তু পশুকে দেখেন আপনি খাদ্য দেন পশু মুখ লাগিয়ে খাবে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে তারপরে খাবে এটা হচ্ছে নত হওয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছে কিভাবে যে মানুষ তার হাত দিয়ে খেতে পারে বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে যে হাদিসটাকে কোট করা হয় এটা ইমাম হাকিম তার তাফসিরে তার কি বলে এটাকে তারিখের কিতাবে এনেছেন এবং ইমাম দাইলামি থেকে ইমাম মোহাম্মদ আশ-শাওকানি তার একটা তাফসিরের কিতাব রয়েছে ফতুল কাদির এই ফতুল কাদিরের মধ্যে গিয়ে আপনি পাবেন জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি কোট করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামাহ আল্লাহ তাকে সম্মানিত করেছে কিভাবে আইয়া কুলুবি আসাবে আল্লাহর রাসূল আরো সূক্ষ্ম কথা বলেছে রাসূল সাল্লাম বলেছেন মানুষকে আল্লাহ সম্মানিত করেছে মানুষকে পুরো হাত ব্যবহার করতে হয় না তার দুই একটা আঙ্গুলি যথেষ্ট সে তার এই হাতের আঙ্গুল দ্বারা একটা গ্লাসকে উঠিয়ে নিতে সক্ষম আল্লাহ তাকে কতটা মর্যাদাবান করেছে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোট করা হয় যে তিনি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাকে মর্যাদাবান করা হয়েছে মানুষ তার হাতের ইশারায় আঙ্গুল দিয়ে খেতে পারে আপনারা এই হাদিস হয়তো শুনেছেন যে রাসূলুল্লাহ খেজুর তিন আঙ্গুলে খেত তিন আঙ্গুলে ধরে খেত যেটা আমরা ভাত খাই বিদায় আমরা অনেকটাই পাঁচ আঙ্গুল ব্যবহার করি কিন্তু যখন আপনি রুটি খাবেন খেজুর খাবেন আমাদের জন্য সুন্নাহ হচ্ছে আমরা তিন আঙ্গুলকে ব্যবহার করব তো রাসূলুল্লাহ থেকে কোট করা হয়েছে এটা হচ্ছে মানুষের সম্মান যে মানুষ তার আঙ্গুলের দ্বারাই খেতে সক্ষম আমি যখনই একটা আপনার বৈশিষ্ট্য বলবো আমার মূল উদ্দেশ্যটা কি সেটা আমি বলবো নাহলে আপনি বুঝতে পারবেন না যে হুজুর এগুলো বললে আমার কি ফায়দা আপনার ফায়দা আছে আমি যেটা দেখাতে চাচ্ছি আসুন আমি আপনাকে এখানে দেখাই আপনাকে যে বলেছি আল্লাহ আপনাকে মর্যাদাবান করেছে আর মর্যাদাবান এটা বুঝাতে গিয়ে আমি আপনাকে দেখালাম যে আল্লাহ আপনাকে সুঠাম করেছে দাঁড় করিয়ে দিয়েছে যাতে খাদ্যের জন্যে আপনার মুখটা পশুর মতো পাত্রে রাখতে হয় না আপনি হাত দিয়ে খেতে পারেন এটা দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পশুর মতো এই জন্য সৃষ্টি করেনি মানুষকে আল্লাহ এতটা সম্মানিত সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দা তোর মাথাটাকে আমি উঁচু করে সৃষ্টি করেছি এই পৃথিবীতে তুই এতটা সম্মানিত এই জমিনে তোর মাথা নত করতে হবে না আল্লাহ বলছেন একটা খাদ্যের জন্য পর্যন্ত রিজিকের জন্য তোর মাথাটা ঝুঁকবে না যদি ঝুঁকে একমাত্র তোর মালিকের সামনে ঝুঁকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছে আল্লাহ বলছেন তোকে আমি কারো সামনে ঝুকার জন্য সৃষ্টি করিনি তোকে আমি মর্যাদাবান করে সৃষ্টি করেছি তোর মাথা সবসময় উপর দিকে থাকবে এমনকি রিজিকের জন্যও এই মাথা তোর নিচের দিকে ঝুঁকবে না যদি তোর মাথা ঝুঁকে একমাত্র তোর স্রষ্টা আল্লাহর সামনে ঝুঁকবে যদি আমরা সেজদা করতে হয় এই জমিনে যদি আমাদেরকে মাথা ঠেকাতে হয় কার জন্য ঠেকবে একমাত্র আল্লাহর জন্য ঠেকবে এটা হচ্ছে মানুষের মর্যাদা আল্লাহ বলছেন আমার বান্দা আমার সৃষ্টি কোনো সৃষ্টির সামনে মাথা ঝুঁকাবে এটা হতে পারে না আল্লাহ বলছেন আমি তাকে মর্যাদাবান করেছি আমার মানুষ আমার বান্দা কোনোদিন বস্তু কোনো ব্যক্তি কোনো ইট পাথর কোনো কিছুর সামনে মাথা ঝুঁকাবে না যদি আমার বান্দা মাথা ঝুঁকায় তাহলে কেবলমাত্র তার রবের সামনে ঝুঁকাবে এতটা মর্যাদাবান করেছে মানুষকে যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আদম আলাইহিস সালামকে বলেনি ফেরেশতাদেরকে সেজদা করো বরং ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে সেজদা করিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উট এসে সেজদা করেছে গাছ এসে সেজদা করেছে কিন্তু মানুষ আল্লাহ বলছে না মানুষ কেবলমাত্র আল্লাহকে সেজদা করবে একমাত্র আল্লাহকে যে তার সামনে আমাদের মাথা ঝুঁকবে কোনো ব্যক্তির সামনে মাথা ঝুঁকবে না এটা হচ্ছে আমি আপনাকে দেখাতে চেয়েছি যে আল্লাহ আপনাকে কতটা মর্যাদাবান করেছে আপনি জানেন আল্লাহ আপনাকে আরো কি বলেছে আল্লাহ বলেছেন বান্দাই জমিন তোকে খাদ্য দেয় না বরং তোর খাদ্য আমার কাছ থেকে আসে উপর থেকে আসে আল্লাহই কথাটা বলেছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কোনো বিনা আয়াত না পেলে আমি কথা বলি না কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াত 51 নম্বর সূরার 22 23 নম্বর আয়াতটি আপনি পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন আল্লাহ বলছেন বান্দা তো রিজিক আকাশ থেকে আসে জমিন থেকে আসে না আল্লাহ বলছেন আকাশে কে আছে
আমাদের স্রষ্টা যিনি সাত আকাশের উপরে আরশে আযিমের উপরে আছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ ওই দিকে ইঙ্গিত করেছে অফিস সামায়ে রিজকুকুম ওমা তুওয়াদুন বান্দা তোর সাথে যত ওয়াদা করা হয়েছে সব আকাশ থেকে ফয়সালা হয় এই জমিন থেকে তোর জন্য রিজিক আসে না এই জমিন থেকে উদ্গত হয় কিন্তু বৃষ্টি না হলে জমিন আপনাকে ফসল দিতে পারবে না বৃষ্টিটা কোথা থেকে আসে ওই আকাশ থেকে আসে এজন্য আল্লাহ বলছেন যদি তোর মাথা ঝুঁকতে হয় সেই আকাশওয়ালার কাছে ঝুঁকবে এই জমিনের মধ্যে ঝুঁকবে না অন্য কোনো কারণে আল্লাহ মুসলিমদেরকে এইভাবে শিক্ষা দিতে চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষকে অত্যন্ত সুঠাম করে সৃষ্টি করেছি আসুন আমি আপনাকে দেখাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটা মর্যাদাবান করে সৃষ্টি করেছে এই আয়াতের মধ্যে সৌন্দর্য তো শামিল যদি আপনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করেছে আমরা বললাম একটু আগে আমরা না হলে ডার্কনেস কালো কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৌন্দর্যতার কি তারিফ আপনি করবেন বলেন কি আছে তার তারিফ করার মতো সুবহানাল্লাহ আমি একটা হাদিস বলবো আপনি জেনে নেন আল্লাহ মানুষকে যেমন সুঠাম করেছে তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দরও করেছে এই সুন্দর মানুষকে যেমনটা বললাম আদম আলাইহিস সালাম কারণ যেটা আল্লাহ নিজের হাতে তাকে বানিয়েছে নিশ্চয়ই কোনো ত্রুটি থাকতে পারে না তার মধ্যে আমরা সৌন্দর্যতা বলতে বুঝি মহিলারা সুন্দর আমরা হয়তো সুন্দর না আমরা শুধু মহিলাদেরকে দিকে দেখি যে মহিলারাই সুন্দর আপনি কি জানেন যে এই পৃথিবীতে এমনও কিছু পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছে যাদের সৌন্দর্যের কাছে কোনো মহিলা পাত্তা পাবে না জানেন এই পৃথিবীতে এমন এমন পুরুষের জন্ম হয়েছে মহিলার কোনো সৌন্দর্য তার ধারে কাছে পর্যন্ত পৌঁছতে পারবে না তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আদম আলাইহিসসালাম তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দাউদ আলাইহিসসালাম তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের অন্যদের সৌন্দর্যতার বয়ান আছে কিন্তু যেগুলোর দলিল আছে আমার কাছে আমি তাদের নামগুলো আপনার কাছে বললাম আসুন আমি আপনাকে একটা দেখাই যে তারা কতটা সুন্দর ছিল এই কেন এই গুণটা আমি বলবো ওটা আমার একটা উদ্দেশ্য আছে আমি এমনি এমনিতে কোনো আপনাকে পয়েন্ট বলছি না আগে আমি সৌন্দর্যতাটা প্রমাণ করি তারপর আমি আপনাকে বলবো ইউসুফ আলাইহি সালামের সৌন্দর্যতা সম্পর্কে কোরআন একটা আয়াতের মধ্যে উল্লেখ করেছে আমি খুব লম্বা সময় নেব না আমি শুধু কোট করে দিই আপনারা ডিটেলস পড়ে নেবেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ এটা হচ্ছে 12 নম্বর সূরা তার 31 নম্বর আয়াতটা আপনি পড়েন জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে প্রায় পাগলের মতন হয়ে গেল তখন সবাই তাকে লান্তন দিতে লাগলো যে একটা আজিজে মিশর একটা কোষাধ্যক্ষের স্ত্রী হয়ে একটা গোলামের মহাব্বতে ঝুঁকে গেল কি আছে ইউসুফের মধ্যে এমন যখন তারা এরকমের ষড়যন্ত্র করলো তখন ওই জুলাইখা তার নামটা যেহেতু কোরআনে আসেনি তাফসিরে রয়েছে তিনি একদিন ইচ্ছা করলো যে ইউসুফের সৌন্দর্যতাটা ওদেরকে দেখানো উচিত তাইলে ওরা বুঝবে যে আমি কেন এরকম করি একদিন খাবার আয়োজন করেছে ওই 31 নম্বর আয়াতে এটা আছে ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আল্লাহ বলছেন যখন সে তাদের মক্কর চক্কর কথা শুনতে পেল আর সালাত ইলাইহিন্না ওয়া আতাদাত মুত্তাকিয়ান তাদের জন্য কি করা হলো তাদেরকে আপ্যায়নের জন্য ডাকা হলো খাদ্য খাওয়াবে এবং তাদের জন্য হেলান দিয়ে বসার ব্যবস্থা করলো ওয়া আতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন হুন্না সিক্কিনা এবং তাদের প্রত্যেকের হাতে একটা করে চাকু ধরিয়ে দিল যে তোমরা এটা নিয়ে ফল কেটে খাবে যখন তাদের হাতে চাকু ছিল তখন বলছে কালাত ওখরুজে আলাইহিন্না ইউসুফ তাদের সামনে বের হয়ে আস যখন ইউসুফ আলাইহিসসালামকে তারা দেখেছে আকবার নাহু তারা আল্লাহ আকবর বলে তার ভিতর থেকে আল্লাহ আকবর কি দেখলো এটা যখন ইউসুফ আলাইহিসসালামকে দেখার পরে বলছে ফা আকবার নাহু তারা আল্লাহ আকবর ধ্বনি দিল এবং ওয়াকাতানা আইদিয়াহুন্না ওয়াকালাত ওয়াকুলনা হাশা লিল্লাহ আল্লাহ পবিত্র তারা আল্লাহকে চিনত দেখেন তারা বলছে হাশা লিল্লাহ মা হাজা বাশারান এটা তো কোনো মানুষ হতে পারে না সে মহিলারা প্রত্যেকে তাদের হাত কেটে ফেলেছে যে কি দেখেছে বলছে মা হাজা বাশারা এটা তো মানুষ হতে পারে না ইন হাজা ইল্লা মালাকুন করিম এটা একটা সম্মানিত ফেরেশতা সে বলছে এটা ফেরেশতা ছাড়া কোনো মানুষ হতে পারে না এত সুন্দর মানুষ হয় না কখনো তারা তাদের জুমলাটা আল্লাহ এইভাবে কোরআনে নকল করেছে যে ইন হাজা ইল্লা মালাকুন করিম এটা একটা সম্মানিত ফেরেশতা কতটা সুন্দর হলে মানুষ এরকম এক্সপ্লেন করতে পারে আপনি বলেন কতটা সুন্দর হলে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা সম্পর্কে দুইটা হাদিসে পাবেন আপনি মুসনাদে আহমদে পাবেন সেই হাদিসটা রয়েছে মুসনাদে আহমদের 25262 মানে 25262 মনে রাখার জন্য আমি এভাবে মনে রেখেছি 25262 মুসনাদে আহমদে রয়েছে আর ওই হাদিসটা যদি আপনি মুসলিমে খোঁজেন ইমাম মুসলিম পাঁচক্ত সালাত যে ফরজ হয়েছে ইমানের অধ্যায় ইমাম মুসলিম প্রথম অধ্যায়ের 300 নম্বর হাদিসে এটাকে পেশ করেছে আপনার অ্যাপসের 300 নম্বরে পাবেন ইমাম মুসলিম কোট করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী লম্বা হাদিস তার মিডলে এই টুকরাটা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বোরাক নিয়ে আসা হলো
তারপর আমি আকাশে গেলাম, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশে গিয়ে আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ফাইজা আনা বি ইউসুফ, আমার ইউসুফের সাথে যখন সাক্ষাৎ হয়েছে আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইজা উতিয়া, ইজা কদ উতিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম শাত্রুল হুসন, রাসূল সাল্লাম বলছেন আমি যখন ইউসুফকে দেখলাম, সুবহানাল্লাহ, তিনি বলছেন আল্লাহ ইউসুফকে পুরো পৃথিবীর যত সৌন্দর্যতা আছে তার অর্ধেকটা দিয়ে আল্লাহ ইউসুফকে বানিয়েছে। এমনি তারা বলেনি মালাকুন করিম, এটা মুসলিমের হাদিস বলছে, রাসূল বলেছে যে শাত্রুল হুসন, সৌন্দর্যতার অর্ধেক তাকে দেওয়া হয়েছে। এর একাধিক ব্যাখ্যা করা হয়েছে, একটা ব্যাখ্যাতে এটা বলা হয়েছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ যত সুন্দর করে বানিয়েছে ওই সৌন্দর্যতাটাই তার সন্তানরা পেয়েছে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ যত সুন্দর করে বানিয়েছে তার পুরো অর্ধেক সৌন্দর্যটা আল্লাহ শুধু একা ইউসুফকে দান করেছে, এতটা সুন্দর করে বানিয়েছে। আরেকটা বর্ণনায় বলা হয়েছে পৃথিবী বানাতে যত সৌন্দর্যতা আল্লাহ ব্যবহার করেছে এই পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা আল্লাহ একা ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বর্ণনায় রয়েছে শুধু ইউসুফ আলাইহিস সালামকে একা অর্ধেকটা দেওয়া হয়নি, বরং তার মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও, আলাইহিস সালামকেও আল্লাহ অতটা অর্ধেকটা সৌন্দর্যতা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের মা কি নাম সারা ছিল? সারা ছিল না, কে ছিল? তার পরদাদি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হচ্ছে সারা। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা এত সুন্দর ছিল যে সেই যুগের বাদশাহ পর্যন্ত তাকে হজব করে নিয়েছিল। ওই ঘটনা হয়তো আপনারা শুনেছেন তাফসিরে, হজব করে নিয়েছিল কিন্তু আল্লাহর মেহরবানিতে তাকে টাচ করতে পারেনি। আল্লাহ যে তার সতী বান্দীদেরকে যে হেফাজত করে, ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী এবং ধার্মিক পরিবারের এটা একটা উত্তম দৃষ্টান্ত। যখনই সে সারার দিকে হাত বাড়াতে যেত ওর হাত জমে যেত, জমে যেত, কারণ ইউসুফ আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে দোয়া করছে আর সেখানে তার ওই সারা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি যদি হক হয়ে থাকি বা তোমার খলিল যদি হক হয়ে থাকে এই জন্য আমার গায়ে টাচ করতে না পারে। সুবহানাল্লাহ, একটা চরিত্রবান মহিলা কেমন হতে পারে? কিন্তু তার রূপ এমন ছিল সে বাদশাহ পর্যন্ত পাগল হয়ে গেছে, এমন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা সারা আলাইহিস সালাম। তো তার মতোই পেয়েছে, তার আকল এই রূপ পেয়েছে ইউসুফ আলাইহিস সালাম। আলা কুল্লি হাল, আমি আমার মূল পয়েন্টে আসি। তাহলে এটা বললাম আমি কোথায় আছে, মুসনাদে আহমদে পাবেন 25,262 নম্বর হাদিস এবং আপনি মুসলিমে পাবেন 300 নম্বর হাদিসে, একেবারে একদম দ্বার প্রান্তে ইমানের অধ্যায়ে রয়েছে হাদিস। দাউদ আলাইহিস সালামের সৌন্দর্যতা সম্পর্কে আপনারা কি পাবেন এর জন্য আপনি দুইটা হাদিস পড়বেন, তার মধ্যে একটা হচ্ছে ইমাম তিরমিজি কোট করেছে তাফসিরের অধ্যায়ে। আপনি ভাববেন না যে আমি গালগপ্প করে এখান থেকে চলে যাব, আমি প্রত্যেকটা নাম্বার আমার কাছে নোট পর্যন্ত আছে, আমি আপনাকে যেটা বলছি আপনি গিয়ে মিলিয়ে দেখবেন। ইমাম তিরমিজি তার তাফসিরের এটা হচ্ছে 44 নম্বর 45 নম্বর পর্ব, ইমাম তিরমিজি 44 নম্বর পর্ব, কারণ 35 নম্বর পর্বটা হচ্ছে দোয়ার অধ্যায়। 44 নম্বর অধ্যায়ের সর্বশেষ পর্ব যেটা সুরা নাসের এই রয়েছে, সুরা নাসের যেই আপনার ব্যাখ্যা রয়েছে, তাফসির রয়েছে, তার পরের অধ্যায়টিতেই তাফসিরের অধ্যায়ের সর্বশেষ হাদিসের আগের হাদিসটি। যদি আপনি নাম্বার জানতে চান তাহলে বাংলা অ্যাপসের মধ্যে আপনি পাবেন 3368 3368 নম্বর হাদিস। হাদিসটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে, হাদিসটি একটু লম্বা রয়েছে, একটু মিডল থেকে আমি আপনাকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া নাফাখা ফীহি রূহ আতাস ফাকাল আলহামদুলিল্লাহ ফাহামিদাল্লাহ বিইজনি। রাসূল সাল্লাম বলছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিলেন তখন তিনি হাঁচি দিলেন, আর হাঁচি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ ফাহামিদাল্লাহ বিইজনি, তিনি আল্লাহর ইচ্ছায় আল্লাহর প্রশংসা করেছিলেন। তার মানে আমরা এই হাদিস থেকে যেটা জানবো যে হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। আপনারা আমল করেন? আর এটা কেমনে করেন? আস্তে করেন না জোরে বলেন? জোরে বলতে হবে, এটা জেনে নেন। আপনি যদি আল্লাহর প্রশংসা জোরে বলেন যতজন শুনবে প্রত্যেকের উপরে ওয়াজিব হয়ে যাবে, সে আপনার জন্য দোয়া করতে হবে বাধ্য, আমরা সবাই আপনার জন্য দোয়া করব। কিন্তু আপনি যদি আস্তে, হাদিসের মধ্যে শেষ দিকে রয়েছে যখন এখানে সালামের ঘটনাও রয়েছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেন ফাকাল আল্লাহু লাহু ওয়াদাহু মাকবুদাতানে, আল্লাহর দুই হাতকে তিনি মুষ্টিবদ্ধ করে আদমের কাছে পেশ করেছে যে তুমি চুজ করো। আমরা যখন আমাদের বাচ্চা, আমি যেটা ইশারা করতে পারছি না এই জন্য যেটা আল্লাহর হাত কেমন এটা আমি জানি না, তা আমার জন্য ইশারা করাটা ঠিক হবে না। আমরা যেমন বাচ্চাদেরকে বলি যে তুমি বেছে নাও, পছন্দ করো কোনটা তোমার লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন তুমি বলো তো দেখি তুমি কোন পাশটা নেবা, ইখতার বাইনাহুমা শেতা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা গ্রহণ করো। এখানে হুবহু শব্দগুলো হাদিসের মধ্যে রয়েছে। তখন
আদম আলাইহিস সালাম বলছেন আখতারতু ইয়ামিনা রাব্বি, আমি আমার রবের ডান হাতটাকে পছন্দ করছি, ওয়া কিলতা ইয়াদাই রাব্বি ইয়ামিনুন মুবারাকুন, যদিও আমার প্রতিপালকের দুটো হাতই ডান, দুটাই হচ্ছে বরকতময়। আদম আলাইহিস সালাম বলছেন আমার হাত আমার রবের দুটো হাতই বরকতময় কিন্তু আমি তার ডান হাতটাকে চুজ করছি। ফাইজা হুয়া বাসাতা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাতটাকে খুলে দিলেন আদম আলাইহিস সালামের সামনে, ফাইজা ফিহা আদামু ওয়া যুররিয়াতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের মধ্যে আমাদের কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মাবে সমস্ত মানুষকে আদমের কাছে পেশ করে দিল, এভাবে খুলে দিল। তখন আদম আলাইহিস সালাম বলছেন ইয়া রাব্বি মা হাউলাই, এরা কারা? বলছেন হাজা যুররিয়াতুকা, এটা তোমার সব তোমার সন্তান, যারা কিয়ামত পর্যন্ত জন্মাবে এগুলো সব হচ্ছে তোমার সন্তান, এটাকে বলা হয়েছে। ওয়া কুল্লুন ওয়াইজা কুল্লু ইনসানিন মাকতুবুন উমরুহু বাইনা আইনাইহি, এবং প্রত্যেকের বয়স কত হবে এটা আমি তার কপালে লিখে দিলাম, লেখা আছে। ফাইজা ফিহিম, তখন আদম আলাইহিস সালাম দেখতে পেলেন আদওয়া মিনহুম আও মিন আদওয়াইহিম, এটা হচ্ছে আজকের টপিক্সের বিষয়। আদম আলাইহিস সালাম তার সন্তানদের দিকে যখন তাকালেন তখন দেখলেন হাদিসের বর্ণনাটা এরকম, আও আদওয়াইহিম আও মিন আদওয়াইহিম, হয় সবচেয়ে উজ্জ্বল একজন ব্যক্তি অথবা উজ্জ্বল ব্যক্তিদের মধ্য থেকে একজনের দিকে তাকালেন, দুইটা অর্থ হতে পারে, কারণ সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, ঈসা ছিল, মুসা ছিল, অনেক নবীরা ছিল। তখন বলছে যে উজ্জ্বল ব্যক্তিদের মধ্য থেকে একজনের দিকে তিনি বেশি নজর পড়েছে, যে ইয়া রাব্বি মান হাজা, এটাকে বলছে হাজা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। কতটা সুন্দর হলে এটা একটা চমকাচ্ছে যে তিনি বলছেন এটাকে, কতটা সুন্দর হলে, আমি জাস্ট এটা প্রমাণ করার জন্য এতটুকু হাদিস আমি আপনার কাছে বলেছি, এরপরে আমার আর যাওয়ার দরকার নেই। এই হাদিসটি আপনি তিরমিজিতে যেমনটা বললাম 3368 3368 নম্বর আপনি পাবেন। তাহলে আদম আলাইহিস সালামের ছেলের মধ্যে দাউদ আলাইহিসালাম কতটা উজ্জ্বল সুন্দর ছিল আপনি বুঝতে পারছেন। এখন আমি বলি, আচ্ছা রাসুল সাল্লাম সম্পর্কে একটা হাদিস বলি, না হলে তো আপনার মানে বিষয়টা কেমন যেন থেকে যাচ্ছে। মুহাম্মদুর রাসুল সাল্লাম সৌন্দর্যতা সম্পর্কে আমি আপনাকে কি বলবো, তবে একটা হাদিস বলি, এই হাদিসটা মুসনাদে আহমদে রয়েছে, এই হাদিসটি আপনি পাবেন 1450। এখন দুইটা হাদিসের মিস্টেক সম্ভাবনা আছে, ওই হাদিসের নাম্বার হবে এটা 1450 মানে 1450, অথবা ওই হাদিসটা যেটা বললাম 25262, এই দুইটার একটা আপনি এটা পাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আরো সহজ করে দেই, মিশকাতে আপনি 5099 পাবেন, একবার ফাইনাল যান, মিশকাতে 5099 পাবেন কিতাবুল আদব শিষ্টাচার যেটা 25 নম্বর অধ্যায় তাতে পাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলম দোয়া করতেন আল্লাহর কাছে, তিনি বলতেন আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি, রাসূল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে যেমন চমৎকার করে সৃষ্টি করেছো আল্লাহ তুমি আমার চরিত্রটাওকে অতটা চমৎকার করে দাও। এখানে কি শব্দটা আছে, আহসানতা খালকি, আল্লাহ তুমি আমাকে সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছ, ফা আহসিন খুলুকি, আল্লাহ তুমি আমার চরিত্রটাকে উত্তম করে দাও। যার ফলে আল্লাহ কি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহ বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, হে মুহাম্মদ আপনি মহান চরিত্রের অধিকারী। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে কি আছে, রাসূল সাল্লাম নিজে বলছে আল্লাহুম্মা, তিনি তো ইউসুফকেও দেখেছেন, আদমকেও দেখেছেন, সবাইকে দেখেছেন, কিন্তু তার দোয়ায় কি বলছেন, আল্লাহুম্মা আহসানতা খালকি, আল্লাহ তুমি আমাকে অনেক উত্তম করে সৃষ্টি করেছ বা সব থেকে বেশি উত্তম করে সৃষ্টি করেছ, অতএব আমাকে তুমি চরিত্রটা উত্তম করে দাও। এটা হচ্ছে তার দোয়া। তো এর থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা কত ছিল। বরং একটা আমি এরকমও শুনেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে ইউসুফ আলাইহিসসালামকে যারা দেখে তার হাত কেটে ফেলেছিল তারা যদি আমার নবীকে দেখতো তারা হয়তো গর্দানি কেটে ফেলত। কিন্তু আমি ওই দলিলটা মানে আজ খুঁজছিলাম, অনেক নাম্বারিং সহ যেটা আমি বলতে পারবো না বিদায়ের জন্য আমি আপনাকে কোট করছি না, তবে এমনও কথা বর্ণিত হয়ে আছে। আলা কুল্লি হাল, এবার আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছে যে আমি মানুষকে উত্তম করে সুন্দর করে ও সৃষ্টি করেছি, এটা বলার পেছনে আমার মূল উদ্দেশ্য কি আপনি বলেন তো দেখি। যেই আল্লাহ মানুষকে এত উত্তম করে সৃষ্টি করেছে কত সুন্দর হতে পারে আমি বললাম, আপনি বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাড়ি ছিল, ইউসুফ আলাইহিস সালামের ছিল, মুসার ছিল, ইব্রাহিমের ছিল, কেউ প্রমাণ করতে পারবে যে কোনো একজন নবী দাড়িবিহীন ছিল? প্রমাণ করতে পারবে কেউ? কেউ প্রমাণ করতে পারবে না। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এতটা উত্তম এতটা সুন্দর করে সৃষ্টি করে তাদের চেহারায় আল্লাহ দাড়ি রেখেছে, সেই আল্লাহর ইচ্ছাটাকে আপনার কাছে কোনো পছন্দ হয় না, এটা আমি বলতে চাচ্ছি। আল্লাহ তো বলেছে বান্দা আমি তোমাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি, এ দাড়িগুলোকে আমাদের বানানো না আল্লাহ দিয়েছে? আমরা চাইলে এটাকে ঠেকিয়ে রাখতে পারবো? মহিলারা চাইলে বের করতে পারবে? পারবে না।
তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ ইচ্ছা করে তোমাকে এবং এত সুন্দর করে বানিয়ে আল্লাহ দাড়ি দিয়ে দিয়েছে বান্দা তোমার আল্লাহর দেওয়াটা তোমার পছন্দ হয় না আমি আপনাকে হুকুম লাগাবো না আপনি জাহান্নামী না কি জান্নাতে আমি এগুলো কিছু বুঝতেছি না আমি জাস্ট একটা লজিক আপনাকে দিলাম যে আল্লাহ বলেছে বান্দা তোর চেহারাটাকে আমি আমার নিজের হাতে বানিয়েছি যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছে তা আল্লাহ তো দাড়ি দিয়েছে এটা আল্লাহ পছন্দ করে দিয়েছে আল্লাহ পছন্দ করে দেয়নি হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা কোরআনের দুইটা জায়গা আছে এটা আপনি পাবেন আয়াতের প্রথম টুকরাটা হয়তো মিস্টেক হয়ে যাচ্ছে আর হুয়াল্লাযী খালাক মানে আল্লাহ কি বলেছে সূরা আলে ইমরানের কেউ স্মরণ করে দিতে পারবেন 5 6 নম্বর আয়াতটা ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তোমার মায়ের পেটে আল্লাহ যেমন চেয়েছে তোমাকে তেমন আকৃতি দিয়েছে বান্দা তেমন আকৃতি দিয়েছে তার মানে আল্লাহ চেয়েছে যে পুরুষদের দাড়ি হবে আপনি সেই দাড়িকে কেন ফেলে দেন এটার কি অ্যানসার হতে পারে আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ তোকে তোর প্রতিপালক সেই দয়াময় আল্লাহর থেকে তোকে কে বিভ্রান্ত করেছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক তিনি যেমন চেয়েছে তেমন তোমাকে আকৃতি দিয়েছে বান্দা তোমার রব তোমাকে এমন আকৃতি দিয়েছে সেই আল্লাহর দেয়া দাড়ি আপনার পছন্দ হয় না আপনি কি মনে করেন আপনার সাথে তো আল্লাহর সাক্ষাৎ ঘটবে ঘটবে না আপনি কি বলবেন আল্লাহর কাছে কি জবাব প্রস্তুত করে রেখেছেন এখানে সুন্নত ফরজ আমি কিছু বলছি না জাস্ট আল্লাহ দিয়েছে আপনি কেন রাখতে চাচ্ছেন না এটা হচ্ছে বিষয় যদি আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হন তাহলে আপনি তো সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো যেটা আমাদের প্রধান মেহমান চলে আসছে আমি আর দুইটা শুধু দিক আপনাকে দেখাই শর্টলি আল্লাহ আর কি বলেছে আমাদেরকে যে আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে দৃষ্টি শক্তি দিয়েছে আপনি কি মনে করেন এই শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি এই নিয়ামত সম্পর্কে কি আল্লাহ এমনি আপনাকে ছেড়ে দেবে আল্লাহ কেন দিয়েছে আপনাকে দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তি আল্লাহ তো পশু পাখি সৃষ্টি করেছে আর আল্লাহ বলেছে আমি মানুষকে মর্যাদাবান করেছি শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি দিয়ে আপনি হয়তো ভাষাটা বোঝেননি আল্লাহ কি বলেছে আল্লাহ কিন্তু এ কথা বলেনি যে আমি তোমাকে মর্যাদাবান করেছি চোখ দিয়ে কান দিয়ে আল্লাহ চোখ কানার কথা কিন্তু বলেনি আল্লাহ চোখ কানার কথা বলেছে আরে চোখ কান তো পশুরও আছে আল্লাহ আপনাকে চোখ কানার কথা বলেনি বলছে ও জালা লাকুম সামআ সামআ মানে ওজন নয় ওজন মানে হচ্ছে কান আল্লাহ বলছেন সামআ আমি তোমাকে শোনার ক্ষমতা দিয়েছি জালা লাকুম সামআ ওয়াল আবসার এবং তোমাকে আমি দেখার শক্তি দিয়েছি বান্দা আপনি জানেন এই শ্রবণ শক্তি আর দেখার শক্তি এটা কত বড় ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নাহল এটা হচ্ছে 16 নম্বর সূরা তার 78 নম্বর আয়াতটি আপনি পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম ফিল হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি হুয়াল্লাযী খালাকা লাকুম ফিল হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়া এই আয়াতটা আপনি এখান থেকে নিয়ে যান সূরা নাহল 16 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনিই তো সেই সত্তা যিনি আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়া তিনি তোমাকে তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে নিয়ে আসছে বান্দা যে তুমি কিছুই জানতে না এটা আল্লাহ বলেছে কিছুই জানতে না তারপর আল্লাহ কি বলেছে ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা এই তিনটা গুণের কথা বলেছে আর সেই আল্লাহ তুমি কিছুই জানতে না কিন্তু আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিয়েছে দৃষ্টি শক্তি দিয়েছে এবং এটা অন্তর দিয়েছে তারপর আল্লাহ বলছেন জানেন কি বলেছে আল্লাহ বলছে লা আল্লাকুম তাশকুরুন যাতে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো এই তিনটা পয়েন্টের সাথে আপনার কি সম্পর্ক বলে আল্লাহ প্রথম বলেছে তুমি তোমাকে এমনভাবে বের করে নিয়ে আসা হয়েছে মায়ের পেট থেকে তুমি কিছুই জানতে না এটা আমাদের অজ্ঞতা এটা আমাদের দুর্বলতা তাই না তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি এবং এটা অন্তর দিয়েছি তারপর এটা দেওয়ার পরে আল্লাহ বলছেন লা আল্লাকুম তাশকুরুন যাতে তুমি শুকরিয়া আদায় করতে পারো মানে শুকুরগুজার বান্দা হতে পারো তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছে এগুলো সবচেয়ে বড় বড় নিয়ামত জানেন এগুলো সবচেয়ে বড় বড় নিয়ামত কেমন বড় নিয়ামত আব্দুল ইবনে মাসউদ যার তাফসীর সবচেয়ে বেশি আমাদের দেশে চর্চা করা হয় মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি কোট করেছেন এটাই বলেছিলাম 26132 নম্বর ওই হা নাম্বারটা প্রথম বলে ফেলেছিলাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুফাসসিরে কোরআন যিনি প্রখ্যাত মুফাসসির তিনি বলছেন ইন্নার রাজুলা লা ইউলাদু আলিমান কোনো ব্যক্তি মায়ের পেট থেকে আলেম হয়ে জন্মায় না ওয়াইন্নামাল ইলমু বিতআল্লুম বরং আলেম হয় এই আজকে বড় বড় যারা প্রধান শেখরা আসছে তারা আলেম কিভাবে হয়েছে মায়ের পেট থেকে জন্ম হয়ে আলেম হয়েছে কিভাবে আল্লাহ বলেছেন কি যে তুমি কিছুই জানতে না এমন অবস্থায় তোমাকে বের করে দিয়েছি বান্দা কিন্তু তোমাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি এবং অন্তর দিয়েছি এই তিনটাকে কাজে লাগিয়ে আজকে তারা আলেম হয়েছে আলেম হয়নি এই শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে আলেম হয়েছে
চোখে দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে আলেম হয়েছে, অন্তর দিয়ে ভেবে চিন্তা ভাবনা করে আলেম হয়েছে, তাই না? একটা পশু পারবে আলেম হতে? পশু পারবে না। পশুর চোখ আছে কিন্তু মানুষের মতো দেখার ক্ষমতা দেওয়া হয়নি, পশুর কান আছে কিন্তু মানুষের মতো ফিলিংস দেওয়া হয়নি। আল্লাহ বলছেন যাতে করে তুমি শুকরিয়া আদায় করতে পারো বান্দা, এগুলোকে কাজে লাগিয়ে তুমি আলেম হতে পারো। এরা তো আলেম হয়ে গেছে কিন্তু আপনি তো জাহেলি থেকে গেলেন, বলেন কেন? আপনিও তো সেই মানুষ, আপনার তো আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, কিন্তু ওগুলোকে আপনি কাজে লাগান নোংরা জিনিস দেখে, গান বাজনা শুনে, আর তারা কাজে লাগিয়েছে কোরআন শুনে। পার্থক্যটা, ডিফারেন্সটা কোথায় আপনি দেখেন? আপনিও তো মুসলিম, জান্নাত তো আপনার জন্যও, জান্নাত তো আমার জন্যও, আমি জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা করছি, তাহলে আপনি কোথায় যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন আপনি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি শুকরিয়া আদায় করতে পারো, কিন্তু আপনি কোথায় শুকরিয়া আদায় করছেন এই শ্রবণ শক্তির, যেখানে সারাক্ষণ আপনি কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনছেন? আপনি কোথায় শুকরিয়া আদায় করেছেন আপনার দৃষ্টিশক্তির, যে কোরআনকে আপনি দেখে দেখে পড়তে পারতেন, সেই কোরআন না দেখে আপনি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেমন এগুলো তোমার নেয়ামত বান্দা, এগুলো প্রত্যেকটা কাল কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে, এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেবে না। যেহেতু আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আমাদের প্রধান মেহমান চলে এসেছে, আমার ভাষাতে যদি কোনো রকমের ত্রুটি থাকে এটা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আপনাদের কাছেও আমি চেষ্টা করেছি যে কিছু একটা মেসেজ আপনাকে বুঝাতে। সেটা কি আমি আবারও আপনাকে বলি, দেখেন আল্লাহ আপনাকে অনেক বেশি সম্মানিত করেছে, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করার জন্য সৃষ্টি করেনি, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ভালোবাসে। আপনার জীবনের যে কোনো পাপ থাকে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেব, এটা আল্লাহ ওয়াদা করেছে। আপনি আল্লাহর বান্দা হন এবং আল্লাহর দিকে আপনাকে ফিরে যেতে হবে, ওই মুখে আমাদেরকে কাজ করতে হবে। আকুলু লি কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু।